ভেঙে দেখছি। মা তুমি বিয়ার কথা বলছো? কথা বলো না মা, আমি মনে হয় বাংলাদেশে সালমান খান হয়ে গেল। আমি বিয়ার কথা শুনলে আমার ভয় লাগে, কেন জানো মা? ওই যে একবার আমাকে যে মেয়েটা ছেঁকা দিল, যে আমার সাথে সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক, যে ছেঁকা দিল, সে থেকে আমি আর বিয়ার কথা মনে করতে আমার ভয় লাগে মা। শোন বাবলু, তুই ভয় করছিস কেন? তোর একটা মেয়ে গেছে তো কি আছে? তোর জন্য আমি হাজারটা মেয়ে দেখবো, তার কাহিলে আমেরিকাতে তোর বউ দেখবো, তোর বিয়ে দিয়ে ছাড়বো। শোন, আমি একটা দেশে বিয়ে বউ দেখেছি, তোর তোকে মেয়েটাকে বিয়ে করতে হবে। মা তুমি যখন এত বিবি করছো, যাও তুমি যার সাথে বিয়ে আমার বিয়ে ঠিক করবা, তার সাথে তাকেই আমি বিয়ে করবো। যাও কালকে বিয়ে ঠিক করো, আমি কালকে বিয়ে করবো, যাও। যাক আলহামদুলিল্লাহ, কালকে তোর আমি বিয়ে দিয়ে দিব। যাই বিয়ানকে খবর দি, আমি লাতিপুতির মুখ দেখতে পাবো, কি খুশি লাগছে। বনি আজ আমাদের বাসর রাত, তুমি ওই মুখ ঘুরিয়ে আছো কে? তোমার চাঁদ মুখটা দেখাও। এলাও তোমার চাঁদ মুখ, আর তুমি এত দেরি করে আসলে কেন বাসর ঘরে? প্রথম দিনেই জানো এখন কয়টা বাজে? এখন সকাল হয়ে গেছে, চারিদিকে আজান দিচ্ছে। শোনো এখন ঘুমায় পড়ো, কালকে মা আসবে আমাদের বাসায়, ঠিক আছে? চলো ঘুমায় পড়ো এখন। প্রথম দিনে এরকম কাছে কাছেই যে ঘিসতে দিল না, জবর ব্যাপার, পাইসতে পারুনি, দেখি ধৈর্য ধরে থাকি। বাবলু শোন, তোর শাশুড়ি মা এসেছে, ওই ঘরে বসে আছে, যা তুই কথা বলবি, আমি নাস্তা পাঠা দিছি, যা। সালামু আলাইকুম শাশুড়িমা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো কাছে এসো বসো, তোমার সঙ্গে দুটি কথা বলি। শোনো বাবা, আমার বাপ মরা একটি বিটি, হ্যাঁ, নাইনে পড়ছে, কেবল বয়স তো কম, তারপরে একটা বিয়ে দিয়ে দিল। তোমাদেরকে জ্বালাইছে না তো? কেমন আছো? ওই তোমাদের সাথে মিশছে তো? শাশুড়ি মায়ের চেনা চেনা লাগছে, ব্যাপারটা কি খুবই যে চেনা চেনা লাগছে। চিনতে পারিছি, এ তো দেখছে আমার বানু, যা আমাকে 25 বছর প্রেমের দোলনাতে দোল দিতে দিতে ধাক্কা মেরে ফেলা দিছে, জবর ছাকা দিছে, তো দেখছে ওই বানু। এ কি হইলো, বয়সা বিয়া করে কি বাকে পড়ে গেনু? এ কি মন মানি নিতে পারবে নি? আমার এক্স ডার্লিং আমার শাশুড়ি মা হয়ে গেল, সি 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 সি। দেখি আমাকে চিনতে পারে কি, যদি চিনতে না পারে তো থাকি যাবে মনে মনে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আর যদি চিনতে পারে কি যা হবে বুঝতে পারছি না, দেখি জিজ্ঞাসা করি আগে, তার নাম তার বাপের নাম জিজ্ঞাসা করি। আচ্ছা শাশুড়ি মা, আপনার কি বিয়া হয়েছিল 15 বছর আগে? আপনার স্বামীর নাম কি বক্কর? আপনার লাইনে থাকতে কি বিয়া নিয়ে বিয়া হয়েছে বলেন তো শাশুড়ি মা। জামাই এত খবর জানলো কি করে? জামাই কি মনের খবর জানে? কেন বাবা তুমি এগুলো জিজ্ঞাসা করছো কেন? যাক শাশুড়ি মা বুঝতে পারেনি, 15-16 বছর আগে আমি যে তার ডার্লিং ছিল এটা বুঝতে পারেনি, হ্যাঁ আল্লাহ বাঁচায় দিছে, যাক সকল পাপ দূরে থাক। বন্ধুরা দেখলেন তো কি প্যাচে পড়ে গেছি, বয়স হওয়া বিয়া করে কি জ্বালা, এক্স ডার্লিং হয়ে গেল আমার শাশুড়ি মা, সি 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 সি, কি লজ্জা দেখেন কি লজ্জা। বন্ধুরা বয়স হয় কেউ বিয়া করেন না, সময় থাকতে বিয়া করিলেন এরকম লজ্জার হাত থেকে বাঁচবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।